ঠিক আছে তুমি আমটা খাও দেখি কে বল কি অবস্থা মিষ্টি অসাধারণ এমন আমি আগে কোনদিন খাইনি অবিশ্বাস্য ফলন আপনারা খেয়াল করেন যে আল্লাহর কি অশেষ রহমত যে বাংলাদেশের মাটিতে চমৎকার এই আম কিন্তু ধরছে যেটা আমরা গত তিন বছর যাবৎ দেখছি অসাধারণ দেখেন আপনারা যে দিক থেকে তাকাবেন মনে হচ্ছে গাছের মধ্যে কলা ঝুলে রয়েছে এবং কলার মতো দেখতে হওয়ার কারণেই কিন্তু এই আমটিকে আমরা সবাই বলে থাকি ব্যানানা ম্যাঙ্গো এটা একেবারেই দেখতে কলার মতো হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন একটা তিন বছরের গাছে যেটা আসলে আমরা অনেক সময় প্রত্যাশা করি না যে একটা গাছে এই পরিমাণ আম ধরতে পারে বাংলাদেশের মাটিতে আপনাদেরকে যদি আমি গাছটা একটু ঘুরে দেখাই আপনারা খেয়াল করেন এই যে খেয়াল করেন যে গাছের প্রত্যেকটা শাখাতেই কিন্তু অসংখ্য আম কিন্তু ঝুলে আছে অসাধারণ কিন্তু হ্যাঁ দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আমার আমি জানি না আপনাদের কেমন লাগছে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এই আমগুলো অনেক আগেই একজন বুকিং করে রেখেছেন আমাদের ঢাকার এক ভাই রয়েছেন রমিজ নামে যিনি কিন্তু তিনশো টাকা কেজিতে আমগুলো নিয়ে নিয়েছেন যদিও ঢাকা শহরের বড় বড় যে সুপার শপ রয়েছে সেখানে আগরা বা স্বপ্ন এই ধরনের সবগুলোতে কিন্তু সাতশো আটশো টাকা কেজিতে এই থাইল্যান্ডের বেনানা ম্যাঙ্গো আম আমরা প্রায় সময় থেকে থাকি ওনারা বিক্রি করে থাকেন তবে ভাই যেহেতু প্রতি বছরই আমাদের কাছ থেকে আম নেন তাই আমরা তিনশো টাকা কেজিতে এই আমগুলো ওনাকে দিয়ে দিয়েছি কিছুদিনের মধ্যেই আমরা এই আমগুলো ওনাকে পৌঁছে দিব দেখেন অসাধারণ কিন্তু হ্যাঁ আল্লাহ চাইলে কিনা সম্ভব আমাদের মাঝে আজকে একজন অতিথি রয়েছেন প্রায় সময় উনি বাগানের মধ্যে আসে যদিও ছোট সে দেখতে অনেকটা লাজুক টাইপের আজকে কিছুক্ষণ আগে আমরা যখন আমের ব্যাগগুলো খুলি তখন একটা আম পড়ে গিয়েছিল এবং আমটা মোটামুটি বলা চলে যে পেকে এসছে ঠিক আছে তুমি আমটা খাও দেখি কে বলো কী অবস্থা আমের প্রচুর মিষ্টি অসাধারণ এমন আমি আগে কোনদিন খাইনি তাই মিষ্টি না দর্শক বন্ধুরা আপনারা দেখলেন যে একজন অতিথি রয়েছেন উনি থাইল্যান্ডের বেনানা ম্যাঙ্গো আমটি উনি খাচ্ছেন এবং ওনার যে অনুভূতি উনি কিন্তু জানিয়েছেন যে আমটি খেতে প্রচুর মিষ্টি এবং আপনারা দেখ খেয়াল করেন যে উনি উনি যে খাচ্ছেন আমের আঠি কিন্তু একেবারে পাতলা এই যে দেখেন খেয়াল করেন একেবারে পাতলা আঠি পুরোটাই কিন্তু মাংস আপনাদের কারো যদি থাইল্যান্ডের ব্যানানা ম্যাঙ্গো আম গাছের কলমের চারা প্রয়োজন হয় আমাদের দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত থাইল্যান্ডের বেনানা ম্যাঙ্গো আম গাছের কলমের চারা নিতে পারবেন পরিশেষে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে চাঁদপুর জেলায় মতলব উত্তর পাচানি নামে যে গ্রাম রয়েছে সেখানেই গড়ে উঠেছে শাহজান ম্যাঙ্গো ফার্মের একটি আমের বাগান আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খুদা হাফেজ